हेलो बच्चों, गुड आफ्टरनून एंड वेलकम टू एवरीवन ऑफ माय यूट्यूब चैनल। माय चैनल नेम इज बीएम फिजिक्स। टुडे आई वांट टू टॉक अबाउट द न्यू एंड इंटरेस्टिंग टॉपिक। द चैप्टर नेम इज स्फेरिकल रिफ्रैक्टिंग सरफेस स्पेशली लेंस। आई होप माई ऑल प्यारी बच्चों शुड बी ओके। तो जाइ होक आज के আমরা এই 99তম লেকচারে লেন্সের বিশেষ কিছু আমরা তথ্য নিয়ে তুলে ধরব বা তথ্য তুলে ধরব যেটা হচ্ছে কি তোমাদের এই লেকচারটি এই চ্যাপ মানে এই চ্যাপ্টারে একটা বিশেষতম লেকচার হতে চলছে। এটা পরীক্ষায় এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। তো যাই হোক চলো শুরু করা যাক। আমাদের যে চ্যাপ্টারের নাম আমাদের প্রত্যেকটা বিষয় আস্তে আস্তে করে বুঝতে হবে, ঠিক আছে? প্রথমত আমাদের চ্যাপ্টারের নাম কি স্ফেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস। স্ফেরিক্যাল रिफ्रैक्टिंग सरफेस स्पेशली সেটাকে আমরা বলতে পারি লেন্স। তো এই স্ফেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেসের আজকের যে আমাদের আলোচ্য বিষয় বা কি পয়েন্টস, সেই কি পয়েন্টস কি আলোচ্য বিষয়টা হচ্ছে গিয়ে এ ফিউ প্রবলেম a few problem on formation of real image, a few problem on formation of real image real image by convex lens। উত্তল লেন্স দ্বারা গঠিত সৎ প্রতিবিম্বে কিছু প্রবলেম আলোচনা করো। আজকের আলোচনাটা যাওয়ার আগে আমরা বিশেষ কতগুলো তথ্য তুলে ধরব। নাম্বার ওয়ান, আমরা কতগুলো স্টেপ বাই স্টেপ বিষয়গুলো বোঝার চেষ্টা করব। আমরা সেই দিন বা লাস্ট 98তম লেকচারে দেখেছিলাম যদি একটা অবজেক্ট তল থাকে ও ও ওয়ান, আর একটা হচ্ছে তোমার প্রতিবিম্বের তল থাকে এস এস ওয়ান, যেটাকে আমরা বলি স্ক্রিন বা পর্দা। এটা অবজেক্ট বা বস্তুর তল, স্ক্রিন বা পর্দার তল, যাদের মধ্যবর্তী দূরত্ব ছিল ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি। এখানে একটা প্রধান অক্ষ যদি আমরা কল্পনা করি, ইলেকট্রিকের প্রধান অক্ষ কল্পনা করি, সরি, এখানে যদি একটা প্রধান অক্ষ কল্পনা করি, তাহলে সেই সাপেক্ষে আমরা সেই সাপেক্ষে বলতে পারি সেখানে যদি প্রধান অক্ষ কল্পনা করা হয়, তাহলে সেই সাপেক্ষে আমরা বলতে পারি ধরেন এর কোনো একটা প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এখানে বস্তু কোনো একটা লেন্স যদি এইরকম একটা পজিশনে থাকে, ধরেন লেন্সের অবস্থান কোনটা এল ওয়ান, তখন বস্তু দূরত্ব কত? বস্তু দূরত্ব হচ্ছে তোমার ইউ ওয়ান আর প্রতিবিম্বের দূরত্ব ভি ওয়ান। অর্থাৎ আমরা বলতে পারি ইউ ওয়ান প্লাস ভি ওয়ান ইজ অলসো ইকুয়াল টু ডি বা ডিস্টেন্স বিটুইন টু ইমেজ অ্যান্ড অবজেক্ট। আবার কখন এটা কিরকম ঘটবে,
ধরো তোমার বস্তু এখানে রয়েছে, বস্তু এখানে, তাহলে বস্তু থেকে একটা আলোক রশ্মি এইভাবে গেল, একটা আলোক রশ্মি এইভাবে আসলো, গিয়ে সে ফোকাস দিয়ে গিয়ে এরকম একটা ইমেজ তৈরি করেছে, এরকম একটা ইমেজ তৈরি করেছে। তাহলে এটা কি বস্তু পিকিউ, এটা স্মল পিকিউ ইমেজ, তাহলে এখানে প্রতিবিম্ব গঠিত হয় কোনটা, এই লেন্স দ্বারা। আবার এই লেন্সটিকে যদি আমরা এইরকম পজিশনে ভাবি, এরকম একটা পজিশনে যদি আমরা মনে করি যে এখানে পজিশনটা ছিল এরকমটা, তাহলে এই লেন্সের অবস্থান L2 বা নাম হচ্ছে L2, বস্তুর এই অবস্থানের জন্য প্রতিবিম্ব তখন, তখন এই লেন্সের ফোকাস তোমার এখানে থাকে, তখন প্রতিবিম্ব তোমার এরকম একটা জায়গায় গঠিত হয়। আমরা প্রথমত যদি এরকম অঙ্কন করি এখান থেকে আলোক কেন্দ্র দিয়ে, তাহলে এরকম একটা জায়গায় তোমার প্রতিবিম্ব গঠিত হতে পারে, বা এখান থেকে যদি আমরা রশ্মি দেখি তাহলে সেটা এরকম গঠিত হয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা কিন্তু বললাম এই যে ডট ডট লাইনটা কিন্তু বস্তুর এই মানে লেন্সের এই অবস্থানের জন্য, তখন বস্তুর দূরত্ব কত, তখন বস্তুর দূরত্ব তোমার ইউ টু, প্রতিবিম্ব দূরত্ব কত ভি টু, আবার সেই ইউ টু প্লাস ভি টু ইজ ইকুয়াল টু ডি। আবার এমনি আমরা জানি সাধারণত, তাহলে আমরা কি জানি যে একটি উত্তল লেন্সকে যদি বস্তু পর্দা অবজেক্ট প্লেন অ্যান্ড ইমেজ প্লেনের মাঝামাঝি এমন দুটি অবস্থানে রাখা হয় যে এখানে বস্তু যদি এখানে লেন্স রাখা হয় তাহলে প্রতিবিম্ব গঠিত হবে এখানে, তাহলে প্রতিবিম্বটা কোথায় থাকলো, প্রতিবিম্ব তোমার হচ্ছে এখানে স্মল পিকিউতে এখানে ড্যাশ লাইন, তাহলে এটা হচ্ছে তোমার প্রতিবিম্ব। বস্তু কিন্তু এটাই, বস্তুর হাইট কত ডি, প্রতিবিম্বের প্রথম হাইট কত ডি ওয়ান, দ্বিতীয় হাইট কত ডি টু। তাহলে আমরা কি দেখলাম, লেন্স এখানে থাকলে প্রতিবিম্ব তোমার গঠিত হচ্ছে এখানে, লেন্স এখানে থাকলে প্রতিবিম্ব গঠিত হচ্ছে এখানে, দুটি অবস্থায়, এখানে একটা অবস্থা এখানে একটা অবস্থা। তাহলে এই যে মাঝখানে যে তাদের মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমরা বলছি এক্স, সেটা যদি এক্স হয়, এক্স এর সঙ্গে এখানে একটা ফোকাস দূরত্ব আমরা বলি উত্তল লেন্স, এই যার ফোকাস দূরত্ব কত এফ, এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা আমরা সম্পর্কটা দেখবো যে একটু একটু পরে দেখবো যে এফ ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু ডি, এরকম সম্পর্ক প্রতিষ্ঠা করবো, সম্পর্ক আছে সেটা আমরা পরে দেখছি। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে একটি উত্তল লেন্সকে, একটি উত্তল লেন্সকে পর্দা, বস্তুর পর্দা এবং প্রতিবিম্বের পর্দার মাঝখানে এমন দুটি অবস্থানে রাখা হয় যার জন্য দুটি বস্তুর দুটি অবস্থানের জন্য বা লেন্সের দুটি অবস্থানের জন্য, এখানে বলা যেতে পারে বস্তু দুটি অবস্থান, কারণ ইউ ওয়ান এখানে একটা আছে এখানে ইউ টু একটা আছে, তাহলে বস্তু দুটি অবস্থান বা লেন্সের দুটি অবস্থানের জন্য, যখন লেন্স এখানে তখন বস্তু দূরত্ব এখানে, লেন্স যখন এখানে তখন বস্তু দূরত্ব এখানে, তাহলে বস্তু এখানে হলে প্রতিবিম্ব এটা, বস্তু এখানে হলে প্রতিবিম্ব এটা, দুটি বস্তুর অবস্থানের জন্য দুটি প্রতিবিম্ব গঠিত হয়। এবং সেটা আমরা একটা সাধারণ সমীকরণ থেকে আমরা জেনেছিলাম যে লেন্স মেকারের যে ফর্মুলা ছিল যে সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে যে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ, যেখানে আমরা বলছিলাম যে বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে ইন জেনারেল যদি ইউ ভি ডিস্টেন্স হয়, পর্দার পর্দার দূরত্ব কত, দুটি পর্দার দূরত্ব ইউ প্লাস ভি হয়, তাহলে আমরা এখানে কি দেখলাম যে ইমেজ ইজ ইকুয়াল টু ডি মাইনাস ইউ, যেটা আমরা এখানে পুট করে দেই, পুট করে যদি সলভ করি তাহলে আমরা দেখবো যে ইউ স্কোয়ার মাইনাস ডি ইউ প্লাস ডি এফ, এরকম সমীকরণ পাবো যাকে আমরা সমাধান করলে ইউ এর দুটি মান পাবো, যেটা কত ডি প্লাস মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু। অর্থাৎ আমরা বলতে পারি যে ইউ এর দুটি অবস্থান, আমরা এখানে ইউ এর দুটি অবস্থান পেতে পারি, দুটি অবস্থান, একটা আমরা বলতে পারি ইউ ওয়ান, যেটা আমরা বলতে পারি ডি প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ, ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু, আর একটা অবস্থান আমরা বলতে পারি ইউ টু ইজ ইকুয়াল টু ডি মাইনাস রুট ওভার অফ
d square minus 4df by 2. তাহলে আমরা দেখলাম ইন জেনারেলি একটি উত্তল লেন্সকে যদি কোনো একটা নির্দিষ্ট স্থানে রাখা একটি উত্তল লেন্সকে পর্দা এবং বস্তুর পর্দা এবং প্রতিবিম্বের পর্দার মাঝখানে যদি রেখে দেওয়া হয় তার সেখানে যদি ইউ এবং ভি যেটাকে আমরা ডি বলছিলাম সেই ডিস্টিংগুইশন বা স্পষ্ট দর্শন বলা যেতে পারে এই যে ডি মধ্যবর্তী দূরত্ব ডি ইউ এবং ভি বা বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব ডি এখানে রাখা হয় তাহলে লেন্সের দুটি অবস্থানের জন্য দ্যাট মিনস বস্তু দুটি অবস্থানের জন্য আমরা দুটি প্রতিবিম্ব পাব কেন কারণ আমরা জানি এটা যেমন এখানে যদি আমরা লেন্স রাখতাম তার জন্য প্রতিবিম্ব যেটা করতে হতো সেটা কত ডি ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি আর যদি এখানে রাখি তাহলে কত ইউ ওয়ান প্লাস ভি ওয়ান ইকুয়াল টু ডি আবার ইউ টু প্লাস ভি টু ইকুয়াল টু ডি যদি এরকমটা হয় ইউ ওয়ান প্লাস ভি ওয়ান ইকুয়াল টু ডি হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি যেহেতু লেন্সের এই অবস্থানের জন্য এল ওয়ান পজিশনে লেন্সের অবস্থানের জন্য আমরা কি জানি যে ভি ওয়ান প্লাস ইউ ওয়ান ইজ ইকুয়াল টু ডি দ্যাট মিনস ভি ওয়ান ইজ ইকুয়াল টু কি লিখতে পারি ডি মাইনাস ইউ ওয়ান দ্যাট মিনস ডি মাইনাস অফ ইউ ওয়ান মানে কত এখানে ইউ ওয়ান মানে দিস ডি প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু দ্যাট মিনস ডি ডি প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু এবং সিমিলার হয়েছে যদি আমরা লেন্সের এল টু অবস্থানে দেখি তাহলে এল টু অবস্থানের জন্য আমরা কি পাবো যে ভি টু প্লাস ইউ টু ইজ ইকুয়াল টু ডি দ্যাট মিনস আমরা ভি টু কি লিখতে পারি যে ভি টু আমরা যদি ক্যালকুলেশন করি ডি মাইনাস ইউ টু আমরা যদি এটা মান বসিয়ে দিই ডি মাইনাস ইউ টু মানে কত ডি মাইনাস অফ রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু এটাকে আমরা করলে কি পাবো ডি ডি মাইনাস তোমার হচ্ছে ডি প্লাস এখানে মাইনাস ছিল মাইনাস প্লাস এখানে কি হবে ডি প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু তাহলে এখানে কি দেখলাম ইউ টু মানে তোমার হচ্ছে মাইনাসটা আসবে মানে তোমার হচ্ছে প্লাস আর এখানে ইউ ওয়ান মানে হচ্ছে তোমার এখানে প্লাস প্লাস মানে এখানে মাইনাস এখানে মাইনাস আসবে দেখো এখানে কয়েকটা বিষয় আমাদের বলার বিষয় কি দেখলাম যখন কোনো একটি উত্তল লেন্সকে বস্তুর বস্তুর পর্দা এবং প্রতিবিম্বের পর্দার মাঝখানে এল ওয়ান অবস্থানে রাখা হয় তখন বস্তুর অবস্থান হয় ইউ ওয়ান প্রতিবিম্বের অবস্থান হয় ভি ওয়ান দ্যাট মিন বস্তুর দূরত্ব ইউ ওয়ান প্রতিবিম্বের দূরত্ব ভি ওয়ান তাহলে ইউ ওয়ানটা কত আসলো ইউ ওয়ানটা তোমার হচ্ছে এটা আর ভি ওয়ান কত ভি ওয়ানটা এটা অর্থাৎ আমরা যে দুটি বীজ বলছিলাম পজিটিভ নেগেটিভ অর্থাৎ এটার যে বস্তুর অবস্থান আমরা কি বলতে পারি যে বস্তু যখন ইউ ওয়ানে থাকবে তখন প্রতিবিম্ব ভি ওয়ান ভি ওয়ানটা কার সমান ভি ওয়ানটা ভি টুর সমান ভি ওয়ানটা ভি টুর সমান ভি টু মানে কি বললো আচ্ছা ভি ওয়ানটা ইউ টুর সমান আরো ভালো করে বলতে গেলে ভি ওয়ানটা ইউ টুর সমান কারণ বস্তু দুটি অবস্থান একটা ইউ ওয়ান একটা ইউ টু ইউ ওয়ানটা কত ইউ ওয়ানটা এটা আর ইউ টু কত ইউ টু এটা তাহলে ইউ ওয়ান এবং ইউ টুর মধ্যে পার্থক্য কি জাস্ট এখানে একটা নিরূপকের সামনে কি একটা নেগেটিভ চিহ্ন বা পজিটিভ চিহ্ন ইউ ওয়ানটা পজিটিভ ইউ টুটা নেগেটিভ আমি যখন ইউ ওয়ান থেকে ভি ওয়ান বের করলাম তখন ভি ওয়ানটা কিন্তু তোমার ইউ টুর মান চলে আসলো তাহলে কি দেখলাম যে ইউ ওয়ান ভি মানে ইউ মানে ভি ওয়ানটা কত ইউ টুর সমান অর্থাৎ এই লেন্সের প্রতিবিম্ব এই লেন্সের বস্তু সমান তার মানে কি আসলো এই লেন্সের প্রতিবিম্ব দূরত্ব ভি টু এবং এই লেন্সের বস্তু দূরত্ব ইউ টু সমান এই লেন্সের প্রতিবিম্ব দূরত্ব কত ভি ওয়ান এই লেন্সের বস্তু দূরত্ব ইউ টু সমান আমি এখান থেকে ইউ ওয়ান এর মান বসিয়ে যখন টেস্ট করলাম আমরা কি দেখলাম ডি ইজ ইকুয়াল টু ইউ ওয়ান প্লাস ভি ওয়ান ইজ ইকুয়াল টু ডি তাহলে বি ইজ ইকুয়াল টু ডি মাইনাস ইউ ওয়ান বসিয়ে আমি কি বললাম এটা কার সমান এই লেন্সের প্রতিবিম্ব তার এই লেন্সের যে বস্তু হবে সেই দূরত্বের সমান অর্থাৎ আমরা বলতে পারি এই দূরত্বটা এবং এই দূরত্বটা সমান এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি যে এই দূরত্বটা এবং এই দূরত্বটা সমান আমরা আবার দেখব যে এই দূরত্বটা এবং এই দূরত্বটাও সমান কি করে পেতে পারি পেতে পারি আমরা দেখলাম এই লেন্সের বস্তু দূরত্ব কোনটা এই লেন্সের বস্তু দূরত্ব ইউ টু ইউ টু আর ইউ টু কার সমান পেলাম মানে ইউ টু যখন পেলাম তখন ভি টু কি পেলাম ভি টু আমরা পেয়ে গেলাম এই লেন্সের প্রতিবিম্ব তার মানে এই লেন্সের যেটা বস্তু দূরত্ব আমরা ইউ টু দেখলাম এই লেন্সের বস্তু দূরত্ব যেটা আমরা ইউ টু দেখলাম ইউ টুটা কত পেলাম যে এই লেন্সের প্রতিবিম্ব দূরত্ব সমান এই লেন্সের প্রতিবিম্ব দূরত্বের মধ্যে ভি ওয়ান ভি ওয়ান কোনটা ভি ওয়ান হচ্ছে আমরা দেখলাম যে ভি ওয়ান ভি ওয়ানটা কি আসলো ভি ওয়ানটা তোমার মাইনাস এটা যে বস্তু দূরত্ব এটাকে আমরা বলতে পারি ভি ওয়ান
তাহলে আমরা বলতে পারি এই দূরত্ব এবং এই দূরত্ব সমান এই দূরত্ব এবং এই দূরত্ব সমান মানে এর বস্তু এর প্রতিবিম্ব এর বস্তু এর মানে যে প্রতিবিম্ব এর বস্তু মানে আমরা যদি বলি এই লেন্সের প্রতিবিম্বের সঙ্গে কি সমান এই লেন্সের বস্তু দূরত্ব সমান এই লেন্সের প্রতিবিম্বের সঙ্গে কি সমান এই লেন্সের বস্তুর সব দূরত্ব সমান এটা হচ্ছে বিষয় তাহলে আমরা কি দেখলাম এখানে লিখতে পারি যে v1 is equals to u2 অথবা v2 is equals to u1 এটা হচ্ছে তোমাদের বিষয় তাহলে তাহলে যে দুটি অবস্থানে একটা জিনিস আমাদের দেখতে হবে যে দুটি অবস্থানে এই লেন্সের এই যে দুটি অবস্থানে এই লেন্সের সৎ প্রতিবিম্ব পাওয়া যায় সেই দুটি মধ্য সেই দুটি অবস্থানের মধ্যবর্তী দূরত্ব যদি x হয় তাহলে সেই x এর একটা রিলেশন আছে সেটা দেখব তার আগে আমরা একটা জিনিস দেখব এখানে নিরূপক সম্পর্কে কয়েকটি কন্ডিশন আছে সেগুলো একটু দেখব কি রকম কন্ডিশন আছে কয়েকটি কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো একটু আমাদের দেখতে হবে ভিডিও ঠিকঠাক চলছে কিনা দেখতে হবে সো থ্যাংক ইউ তো এখানে ব্যাপারটা কি আসলো আমরা বলতে পারি যে ইউ এর দুটি অবস্থান বা ইউ বস্তুর দুটি অবস্থান বা বস্তুর যে নিরূপক বস্তুর যে বীজ সেই বীজ কত যে ডি প্লাস মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু এখানে এই টার্মটাকে বলা হয় নিরূপক এটাকে বলা হয় নিরূপক রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ এটাকে বলা হয় নিরূপক কোন দ্বিঘাত সমীকরণের যেমন থ্রি ধরো আচার্যের সূত্রে বসিয়ে এটা পাওয়া যায় সেটাকে বলা হয় নিরূপক আচ্ছা এই নিরূপকের কতগুলো কন্ডিশন রয়েছে কি কন্ডিশন রয়েছে যখন কতগুলো কেস রয়েছে এখানে কতগুলো কেস খুব ভালোভাবে বোঝার চেষ্টা করলে পরীক্ষায় এখান থেকে আসে না কিন্তু তোমাকে জানতে হবে কেস ওয়ান আমরা এখানে বলতে পারি কেস ওয়ান বা স্টেপ ওয়ান কেস ওয়ানে কি আছে যখন নিরূপকের এই যে যখন ডি স্কোয়ার গ্রেটার দ্যান ফোর ডি এফ হয় আমরা আরো ভালো করে বলতে পারি আর একটা স্টেপ এগিয়ে যাই যদি আমরা যদি বলি এই নিরূপকটা জিরো থেকে বেশি হয় তার মানে নিরূপক ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে আমরা বলতে পারি যে ডি স্কোয়ার ইস গ্রেটার দ্যান ফোর ডি এফ তাহলে যদি আমরা যদি ডি তুলে দিই তাহলে আমরা কি লিখতে পারি বা আমরা বলতে পারি ডি গ্রেটার দ্যান ফোর এফ অর্থাৎ আমরা বলতে পারি ডিটি কি বলতো ডি হচ্ছে কি আমরা বলতে পারি ডি ইজ ইকুয়ালস টু যে ইউ প্লাস ভি তার মানে বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব লেন্স থেকে বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব মানে বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব যে মধ্যবর্তী দূরত্ব সেটা হলো ডি তাহলে যদি বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব যে মধ্যবর্তী দূরত্ব মানে ইউ প্লাস ভি যদি লেন্সের ফোকাস দূরত্বের চার গুণ অপেক্ষা বেশি হয় আমরা কি বললাম এখানে বললাম আমরা জানি এরকম একটা বিষয় যে এখানে তোমার হচ্ছে অবজেক্ট এখানে তোমার হচ্ছে স্ক্রিন এখানে তোমার একটা লেন্স রয়েছে এটা ইউ এটা ভি এটাকে বলা হয় ডি ডি সমান সমান কি ইউ প্লাস ভি যদি এই ডি বা ইউ প্লাস ভি এর মান এই লেন্সের ফোকাস দূরত্ব আছে একটা এফ তাহলে ফোকাস দূরত্বের চার গুণ অপেক্ষা বেশি হয় যদি এই ডি প্লাস ইউ মানে এই দূরত্বটা এই লেন্সের ফোকাস দূরত্ব চার গুণ অপেক্ষা বেশি হয় তাহলে কি ঘটনা ঘটবে তাহলে আমরা বলতে পারি যে এই টার্মটা পজিটিভ কখন যখন এই টার্মটা জিরো থেকে বেশি দ্যাট মিন্স ডি স্কোয়ার গ্রেটার দ্যান ফোর ডি এফ দ্যাট মিন্স ডি গ্রেটার দ্যান ফোর ডি এফ দ্যাট মিন্স এই টার্মটা কি পজিটিভ দ্যাট মিন্স এই টার্মটা পজিটিভ দ্যাট মিন্স আমরা কি বলতে পারি সুতরাং রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ এটা কি হবে যখন এই কন্ডিশন স্যাটিসফাই হবে তখন এটা কি হবে পজিটিভ আর পজিটিভ হলে আমরা কি লিখতে পারি পজিটিভ হলে আমরা লিখতে পারি যে এটার দুটি বীজ পাওয়া যাবে যদি এটা দুটি বীজ পাওয়া দুটি বীজ মানে কি তখন ইউ এর দুটি মান মান পাওয়া যাবে সেটা আমরা কি বলতে পারি যে একটা যদি আমার ডি একটা ডি তার দুটি বীজ পাওয়া যায় সেই দুটি বীজ আমার সম্পর্কে বলছি একটু একটু তাড়াহুড়া কোনো প্রশ্ন নেই তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো কারণ এখানে অনেক রকম ক্রাইটেরিয়া আছে সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো তোমাদের আস্তে আস্তে বুঝতে হবে তাহলে আমরা এখানে কি বলছি আমরা বলছি যদি এই যে আমরা দ্বিঘাত সমীকরণের যে বীজটি পেলাম ইউ ইউ এর মধ্যে যে নিরূপকটা আছে সেই নিরূপকটার ক্ষেত্রে যখন এই ডি গ্রেটার দ্যান মানে এই মানটা মানে জিরো থেকে বেশি হবে বা পজিটিভ হবে বা ডি স্কোয়ার যখন ফোর ডি এফ থেকে বেশি হবে বা ডি ফোর এফ থেকে বেশি হবে অর্থাৎ মানে পর্দা এবং মানে তোমার পর্দা এবং বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি লেন্সের ফোকাস দূরত্বের অপেক্ষা চার গুণ অপেক্ষা বেশি হয় তাহলে যদি ডি গ্রেটার দ্যান ফোর এফ হয় তাহলে আমরা কি দেখলাম যে এই মানটা তাহলে ইউ কি হবে এখান থেকে যদি এটা ঘটনা ঘটে তাহলে আমরা কি লিখতে পারি যে ইউ ইজ ইকুয়ালস টু ডি প্লাস মাইনাস রুট ওভার অফ
পজিটিভ ভ্যালু আমরা বলতে পারি বাই মানে এটাকে পজিটিভ ভ্যালু বলতে পারি, এটা একটা পজিটিভ ভ্যালু বলতে পারি, মানে সেই পজিটিভ ভ্যালুটাকে আমি সাপোজ ধরে তোমার হচ্ছে এ বললাম, তাহলে বাই কত আসলো টু, তাহলে কি আসলো আমরা বলতে পারি যে ইউ এর দুটি মান, একটা ই ওয়ান ইজ ইকুয়াল টু ডি প্লাস এ বাই টু, আর একটা কত ইউ ইজ ইউ টু ইজ ইকুয়াল টু ডি মাইনাস এ বাই টু। অর্থাৎ কি হবে সেক্ষেত্রে কিন্তু তোমার বস্তু দুটি অবস্থানে, আমরা বলতে পারি কি এখান থেকে, তাহলে পরিষ্কার করে বলতে পারি যখন যখন কোনো একটি লেন্সের যখন কোনো একটি লেন্সের ফোকাস দূরত্বের চার গুণ যা মান হবে এবং ডি তথা ইউ প্লাস ভি এই মানটা যদি চার গুণ অপেক্ষা বেশি হয়, অর্থাৎ ডি যদি ফোর এফের থেকে বেশি হয়, তাহলে যদি ডি ফোর এফের থেকে বেশি হয় তাহলে যে অবস্থানের জন্য ডি সৃষ্টি হয়েছে, ডি এ ডি মানে কি ইউ তোমার হচ্ছে মানে হচ্ছে অবজেক্ট এবং ইমেজের মধ্যে মধ্যবর্তী দূরত্ব, একটা নির্দিষ্ট দূরত্ব আমরা বললাম, যদি ডি দ্যাট মিনস ইউ প্লাস ভি দ্যাট মিনস একটা নির্দিষ্ট দূরত্ব, যদি ডি লেন্সের ফোকাস দূরত্ব চার গুণ অপেক্ষা বেশি হয় তাহলে যে ডি এর জন্য এই ঘটনাটা ঘটেছে চার গুণ অপেক্ষা বেশি হবে, তাহলে সেই ডি এর জন্য বা সেই ইউ প্লাস ভি এর জন্য লেন্সের দুটি অবস্থানে বা দুটি বস্তুর দূরত্বের জন্য প্রতিবিম্ব পাবো, অর্থাৎ আমি বলছি লেন্সের দুটি অবস্থানের জন্য আমরা প্রতিবিম্ব পাবো, দুটি অবস্থান মানে কি একটা ইউ ওয়ান একটা ইউ টু, এবং সেটা রিয়াল দুটি সৎ, এবং দুটি সৎ প্রতিবিম্ব পাবো, সৎ বস্তু পাবো এবং সৎ ইমেজ পাবো লেন্সের দুটি অবস্থানে যখন ডি গ্রেটার দ্যান ফোর এফ, বা যখন বস্তু এবং প্রতিবিম্বের দূরত্বের মান যদি লেন্সের ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি হয়। তাহলে আমরা বললাম কিরকম একটা বিষয়, আমি একটা লেন্স নিলাম, খুব সিম্পল ভাবে বললাম একটা লেন্স নিলাম, যে লেন্সের ফোকাস দূরত্বের মান এফ ইজ ইকুয়াল টু তোমার 20 সেন্টিমিটার, তাহলে আমি বললাম যে এর চার গুণ ফোকাস দূরত্ব কত হবে 80 সেন্টিমিটার, তাহলে আমি বললাম যে এই লেন্সকে একটা জায়গায় রাখবো, যে এখানে পর্দা রাখবো, এখানে অবজেক্ট রাখবো, এখানে ইমেজ তৈরি করার চেষ্টা করবো, যেখানে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা তোমার ধরো সাপোজ 82 সেন্টিমিটার, তাহলে কি আসলে 82 সেন্টিমিটার মানে কি 80 মিটার থেকে বেশি, তাহলে এটাকে বলা হবে ডি। যদি লেন্সের ফোকাস দূরত্বের চার গুণ অপেক্ষা বেশি দূরত্বে আমরা অবজেক্ট অ্যান্ড ইমেজ প্লেন ধরি, তাহলে লেন্সের দুটি অবস্থানে কখনো এখানে কখনো এখানে, মানে লেন্সের দুটি অবস্থানে অর্থাৎ দুটি বস্তু অবস্থানে বা লেন্সের দুটি অবস্থানে প্রতিটি সদ্বিম্ব পাওয়া যাবে যখন এই ডি এর মান এটার থেকে বেশি হবে, যদি বেশি হয় তবেই, আদারওয়াইজ নয়, তখন দুটি অবস্থানে নির্দিষ্ট দুটি অবস্থানের জন্য আমরা সৎ প্রতিবিম্ব পাবো। আচ্ছা কেস নাম্বার টু, এখানে কেস নাম্বার টু দেখবো আমরা, আশা করি একটু বিষয়টা বুঝতে পারছো তোমরা, যদিও এটা ম্যাথামেটিক্স এর বিষয় পুরোপুরি, তোমার ম্যাথামেটিক্স বা ক্লাস 11-12 নিরূপকের ম্যাথামেটিক্স এর বিষয়, তবুও আমরা এখানে যেহেতু রয়েছে আমরা একটু দেখবো। আচ্ছা সেকেন্ড কন্ডিশন বা কেস নাম্বার টু, কেস টু, কেস টু তে আমরা কি বলতে পারি, কেস টু তে আমরা বলতে পারি যদি ডি ডি সমান, আমরা বলি ডি ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ জাস্ট জিরো সমান হয়, মানে বেশি ছিল আগে এবার সমান বলছে, যদি ডি স্কোয়ার মানে এই নিরূপকটার মান জিরো হয়, জিরো মানে জিরো মানে কি এই মানটা মানে জিরো মানে কি এই পার্টটা জিরো হয়ে গেল, জিরো হয় তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং ডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ফোর ডি এফ, দ্যাট মিনস ডি স্কোয়ার সঙ্গে ডি কেটে গেল তাহলে কি পড়তে পারো ডি ইজ ইকুয়ালস টু ফোর এফ, দ্যাট মিনস যদি এটা মানে কি এটা মানে তোমার হচ্ছে কি বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব, যদি এবং বস্তু এবং প্রতিবিম্ব দূরত্ব এক্স্যাক্টলি ফোকাস দূরত্বের চার গুণের সমান হয়, তাহলে আমরা বললাম যে একটি লেন্স রয়েছে, একটি লেন্সের ফোকাস দূরত্ব তোমার 20 সেন্টিমিটার, তাহলে ফোকাস দূরত্ব তোমার 20 সেন্টিমিটার, তাহলে এর চার গুণ ফোকাস দূরত্ব কত হবে 80 সেন্টিমিটার, তো 80 সেন্টিমিটার দূরত্বে মানে এদিকে 40 এদিকে 40 মানে এরকম একটা জায়গা, মানে এদিকে কোনো ব্যাপার না, যদি এটা কত 80 সেন্টিমিটার দূরত্বের 80 সেন্টিমিটার দূরত্বে একটা অবজেক্ট এবং ইমেজ প্লেন কল্পনা করা হয়, তাহলে লেন্সের ঠিক পার্টিকুলার একটাই অবস্থানে ওয়ান পজিশন অনলি ওয়ান পজিশন ওয়ান পজিশনে আমরা কি পাবো, লেন্সের ঠিক একটাই পজিশনে বস্তুর অবস্থান পাবো, মানে একটাই পজিশনে মানে সৎ প্রতিবিম্ব করতে পারবো, পাবো আমরা এখানে যদি এখানে দেখি কিরকম পাবো আমরা যে ইউ এর মান কি হবে, ইউ এর মান কি হবে ডি প্লাস মাইনাস এটার মান কত জিরো, রুট ওভার অফ জিরো বাই টু, দ্যাট মিনস ডি বাই টু, ডি বাই তাহলে এখানে ডি ওয়ান ইউ ওয়ানটাও ডি বাই টু, এখানে ইউ ওয়ান ইউ টু নেই কারণ এই পার্টটা জিরো, তাহলে একটাই পার্ট, তাহলে এখানে ইউ ওয়ান এবং আমরা বলতে পারি এখানে ইউ ওয়ান বলো আর ইউ টু বলো পুরোটাই ডি বাই টু এটাই হবে, বুঝতে পারো, তাহলে এখানে বস্তু দূরত্ব এবং ইউ তুমি যেখানে বলো, তুমি যদি এদিক থেকে বলো ইউ এটা, তাহলে এটা ইউ ওয়ান বলো তাহলে তোমার হচ্ছে এটা ভি ওয়ান, আবার তুমি এটাকে তুমি ইউ ওয়ান বলো
ইউটু বলো তাহলে এটার নাম তো মানে ভি মানে ভি2 তাহলে এখানে ইউ1 এবং ইউ2 এর মান সর্বদা ডি বাই 2 হবে মাঝামাঝি হবে দ্যাট মিন্স তখন ভি1 কত হবে ভি1 সমান আমরা কি জানি ডি মাইনাস সি ইউ1 ডি মাইনাস ডি বাই 2 দ্যাট মিন্স এটাও ডি বাই 2 হবে সিমিলার হতে ভি2 মাইনাস ইউ2 ভি2 ইজ ইকুয়াল টু কত হবে ডি মাইনাস ইউ2 দ্যাট মিন্স ডি মাইনাস ইউ ডি বাই 2 দ্যাট মিন্স এটাও ডি বাই 2 হবে তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি যে সর্বদাই মিডল পয়েন্ট এটাকে ডি বাই 2 মানে পুরোটা ডি ডি বাই 2 মানে এদিকে ডি বাই 2 এদিকে ডি বাই 2 অর্থাৎ মিডল পয়েন্টে একটাই অবস্থানের জন্য মিডল পয়েন্টে একটাই অবস্থানের জন্য আমরা প্রতিবিম্ব পাবো তাহলে আমি কি বলতে পারি খুব সিম্পল ভাবে বিষয়টা যদি বলি একটা লেন্স নিয়েছি সেই লেন্সের ফোকাস দূরত্ব এ তার চার গুণ ফোকাস দূরত্ব কত 4 তাহলে আমি যে এখান থেকে বস্তু পর্দা এবং প্রতিবিম্বের পর্দা নিলাম প্রতিবিম্বের পর্দা যদি 4 এফ থেকে বেশি হয় তাহলে যতটুকু বেশি হবে ধরে নাও আমি বললাম যে মানে ফোকাস দূরত্ব লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার তাহলে চার গুণ ফোকাস দূরত্ব 80 সেন্টিমিটার আমি এবার একটা মানে বস্তুর পর্দা নিলাম এবং প্রতিবিম্বের পর্দা নিলাম 90 সেন্টিমিটার তাহলে কত বেশি 10 সেন্টিমিটার তাহলে যখন আমি এদিকে তাহলে 40 80 মাঝখানে 10 তাহলে আমি যদি 40 রাখি যদি লেন্সকে যদি আমরা 40 রাখি তাহলে প্রতিবিম্ব গঠিত হবে 50 লেন্সকে যদি আমরা 50 রাখি তাহলে প্রতিবিম্ব গঠিত হবে 40 তাহলে আমরা কি দেখলাম মাঝখানে যে 10 রয়েছে এই 10 টা কি গ্যাপ আমি যদি 10 টাকে কমাতে কমাতে শূন্য করতে পারি তাহলে একটাই অবস্থান হবে অর্থাৎ যখন d ইকুয়ালস টু 4 হবে তখন একটাই অবস্থানের প্রতিবিম্ব গঠিত হবে এটাই হচ্ছে আসল কথা মানে মাঝখানে যে 10 সেন্টিমিটার মানে আমি বলছি এরকম একটা বিষয় খুব সিম্পল বিষয় তোমরা বোঝার চেষ্টা করলে খুব সিম্পল বিষয় সবাই বুঝতে পারবে এটা না বোঝার মতো কিছু নেই আমি এরকম একটা বিষয় বলছি যে এখানে একটা লেন্স রয়েছে ঠিক আছে এটা তোমার হচ্ছে অবজেক্ট প্লেন এটাকে বলা হয় অবজেক্ট প্লেন অবজেক্ট প্লেন এটাকে বলা হয় ইমেজ প্লেন ইমেজ প্লেন বস্তুর তল এটাকে বলা হয় প্রতিবিম্বের তল তাহলে অবজেক্ট প্লেন এবং ইমেজ প্লেনের মাঝখানে একটা আমরা লেন্স নিলাম কোন একটা জায়গায় যে লেন্সের ফোকাস দূরত্ব কত 20 সেন্টিমিটার তাহলে এর চার গুণ ফোকাস দূরত্ব কত 80 সেন্টিমিটার তাহলে এবার এটাকে আমরা বলছি ইউ এটাকে আমরা বলছি ভি তাহলে এখানে এই দূরত্বটাকে আমরা কি বলছি ডি ডি কত ইউ প্লাস ভি যদি এই ডি ইউ প্লাস ভি এটা নিজস্ব 80 সেন্টিমিটার চার গুণ ফোকাস দূরত্ব আমি যদি ডি এর মান যদি আমি অ্যামাউন্টটা নেই সাপোজ 90 সেন্টিমিটার নেই মানে আমি দূরে নিলাম পর্দা দুটো তাহলে 90 সেন্টিমিটার মানে বিষয়টা কি দাঁড়ালো 90 সেন্টিমিটার ধরে নাও তোমার এই দিক তোমার হচ্ছে 40 এখানে একটা রাখলাম তখন এটা 40 হবে তখন এটা কত হবে 50 আবার যখন এখানে রাখি এটা যখন 50 হবে তখন এটা হবে তোমার 40 তাহলে দেখলাম এটা এটা সমান এটা এটা সমান তাহলে লেন্সের এই অবস্থানের জন্য এটা বস্তু এটা প্রতিবিম্ব লেন্সের এই অবস্থানের জন্য এটা বস্তু এটা প্রতিবিম্ব তাহলে এটা ইউ1 ভি1 ইউ2 ভি2 তাহলে ইউ1 ভি2 সমান ইউ2 মানে ভি1 ইউ2 সমান এটা আমরা বলতে পারি তাহলে বলতে পারি কতটুকু ডিসটেন্স এই ঘটনা ঘটবে 10 সেন্টিমিটার কারণ 10 সেন্টিমিটার এক্সট্রা যদি এই 4 এফ এর থেকে এটা বেশি হয় তাহলে দুটি অবস্থানের জন্য এই ঘটনা ঘটে যদি এই 4 এফ মানে 80 এটা যদি 80 সেন্টিমিটার হয় তাহলে মাঝখানে একটাই ঘটনা ঘটে অর্থাৎ এই পার্টটা আস্তে আস্তে জিরো হয়ে যাবে জিরো হলে একটাই ঘটনা এর একটাই অবস্থানের জন্য তাহলে এদিকে 40 এদিকে 40 ঘটনা ঘটবে বুঝতে পারলে এটা 40 40 ঘটনা ঘটবে আচ্ছা যাই হোক এটা আমরা এই পর্যন্ত দেখলাম এরপরে আমরা যদি বলি একটা কেস রয়েছে কেস নাম্বার 3 কেস নাম্বার 3 কেস নাম্বার 3 তে আমরা কি বলতে পারি যদি যদি এরকম ঘটনা ঘটে যে বস্তু কেস নাম্বার 3 তে বলছি যদি তোমার ঠিক ডি স্কয়ার মাইনাস 4ডি এফ এর আগে কি ছিল গ্রেটার দ্যান 0 0 এর সমান এবার যদি বলি লেস দ্যান 0 0 থেকে কম হয় তাহলে আমরা কি লিখতে পারি ডি স্কয়ার লেস দ্যান 4ডি এফ তাহলে কি লিখতে পারি সুতরাং ডি লেস দ্যান 4 এফ তাহলে আমরা বলতে পারি যে বস্তু এবং প্রতিবিম্বের যে দূরত্ব ইউ প্লাস ভি এই দূরত্বটা যদি মানে মানে ফোকাস দূরত্ব চার গুণ অপেক্ষা কম হয় তাহলে আমরা কি বললাম যদি এরকম একটা ঘটনা হয় যে একটা লেন্স রয়েছে লেন্সের ফোকাস দূরত্ব এফ ইজ ইকুয়ালস টু 20 সেন্টিমিটার তাহলে তার চার গুণ কত যে 4f ইজ ইকুয়ালস টু 80 সেন্টিমিটার তাহলে যদি পর্দা এখানে এবং এখানে নেওয়া হয়
যেখানে এটাকে আমরা বলছি ইউ, এটাকে আমরা বলছি ভি, দ্যাট মিন্স এটাকে আমরা বলছি ডি। সেই ডি যদি তোমার হচ্ছে কি লেস দ্যান 80 সেন্টিমিটার হয়, বা এটা যদি তোমার সাপোজ ধরো আমি তোমাকে উদাহরণ হিসেবে বলছি, তাহলে এটা সাপোজ 70 সেন্টিমিটার, তাহলে কি সাধারণ 80 অপেক্ষা কম, তাহলে এখানে বস্তুর জন্য কোনো রকম প্রতিবিম্ব গঠিত হবে না, মানে সৎ প্রতিবিম্ব গঠিত হবে না, অসৎ গঠিত হবে। তাহলে কি বললাম যে লেন্সের এই কন্ডিশনের জন্য, লেন্সের বস্তুর এই কন্ডিশনের জন্য যখন ডি লেস দ্যান 4 এর, তাহলে সেখানে কোনো রকম প্রতিবিম্ব গঠিত হবে না বা সৎ প্রতিবিম্ব গঠিত হবে না। তাহলে আমরা কি বলতে পারি যে কোনো একটি উত্তল লেন্সের জন্য মানে বস্তুর বস্তুর কোনো একটি সৎ বস্তুর জন্য সৎ প্রতিবিম্ব গঠন হওয়ার ন্যূনতম শর্ত কি, অ্যাট লিস্ট ডি ইকোয়ালস টু 4f, দ্যাট মিন্স ইউ প্লাস ডি বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের যে মান সেটা ফোকাস দূরত্বের 4 গুণ সমান হতে হবে বা বেশি হতে হবে, বেশি হলে 2 হবে, সমান হলে 1 হবে, কম হলে প্রতিবিম্ব গঠিত হবে না। এই হলো আমাদের এখনকার মোটামুটি একটা ছোট্ট আলোচ্য বিষয়। পরবর্তী আমরা 100তম লেকচারে এদের যে মধ্যবর্তী দূরত্ব ছিল একটা এক্স, হ্যাঁ মধ্যবর্তী দূরত্ব আমরা বলছিলাম এক্স, যেমন 90 বললে এটা যদি 80 বলা এটা 90, তাহলে মাঝখানে 10 এর সঙ্গে ডি এবং ফোকাস দূরত্বের একটা সম্পর্ক আছে, যেটা আমরা বলছিলাম যে এফ ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d, এটা আমরা একটু পরে আলোচনা করব পরবর্তী 100তম লেকচারে। সো তোমরা এই পর্যন্ত দেখতে থাকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।